নমস্কার, মঙ্কেশ বক্স। পুরীপাতে একটা ডেড বডি পাওয়া গেছে এবং সেটি সেখানকার একজন স্বনামধন্য ব্যক্তির দামোদর মুখার্জি। ধর থেকে মুন্ডুটা কেটে আলাদা করে ফেলা হচ্ছে। একটা রহস্যের গন্ধ পাচ্ছি বুঝলে অজিত, এটা নরবলি বলে তো মনে হচ্ছে না। অজিত চলো, ব্যাপারটা একটু দেখে আসতে হচ্ছে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি ব্যোমকেশ চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে শ্রীমতী অনিমা বর্মন এই গল্পটি আমাদের উপহার দিয়েছেন। শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের কিছু প্লট এবং চরিত্রকে আমরা নতুন রূপ দিয়েছি। লেখিকাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্প সত্যান্বেষী ব্যোমকেশ। গল্পে ইন্সপেক্টর অনন্তের ভূমিকায় সুব্রতবাবু, রজনীকান্ত এবং সুজয়ের চরিত্রে দীপ্যমান, সত্যবতী এবং ঝিলিকের ভূমিকায় সঞ্চারী, সাধু বাবা এবং ব্যোমকেশের চরিত্রে চয়ন, এছাড়াও বিজয়বাবু ও অজিতের ভূমিকায় দীপন, শব্দগ্রহ আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প সত্যান্বেষী ব্যোমকেশ। কলকাতা থেকে ট্রেন ধরে সোজা কোচবিহারে পৌঁছে গেলাম আমি, প্রিয় বন্ধু ব্যোমকেশ এবং সত্যবতী। বেশ কিছু ঐতিহাসিক জায়গা আছে কোচবিহারে, এখন সেগুলিকে সচক্ষে নিবদ্ধ করার পালা। কোচবিহারে পৌঁছে বানেশ্বরে ব্যোমকেশের বন্ধু রজনীকান্তবাবুর বাড়িতে উঠলাম আমরা। রজনীকান্তবাবু পেশায় একজন ব্যবসায়ী, ধনসম্পদের প্রাচুর্য থাকলেও সংসারের সুখ থেকে তিনি চিরবঞ্চিত। তাদের বিচ্ছেদের পর স্ত্রী মেয়েকে নিয়ে তার বাবার কাছেই থাকেন, আর ইনি মা ও বোনকে নিয়ে এ বাড়িতেই আছেন। বিকেল 5টা নাগাদ রজনীকান্তবাবুর বাড়িতে পৌঁছালাম আমরা। আরে ব্যোমকেশ বাবু, আসুন 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 আসুন, আপনার অপেক্ষায় হচ্ছিল, একটু দেরি হলো পৌঁছাতে মনে হচ্ছে। হ্যাঁ, আসলে ট্রেনটা একটুখানি লেট করেছিল আর কি। এই রামু, বাবুদের ব্যাগপত্রগুলো সব ওনাদের ঘরে দিয়ে এসো। যাই বাবু। তা আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, ভালোই লাগলো বেশ জানিটা। বলতে বলতে বাড়ির ভেতরে প্রবেশ করলাম আমরা। রজনীকান্তবাবুর মা ও বোন বেশ ভালো লোক, খুব তাড়াতাড়ি মিশে গেল সত্যবতীর সঙ্গে। রাতে তাড়াতাড়ি খাবার সেরে ঘুমিয়ে পড়লাম সকলে। কাল সকাল সকাল উঠে কোচবিহার ঘুরে দেখার পালা। সকালের খাবারটা সেরে বেরিয়ে পড়লাম আমরা, সঙ্গে ব্যোমকেশ এবং সত্য। রজনীকান্তবাবু ব্যবসার কাজের জন্য একটু ব্যস্ত থাকাতে আমাদের সঙ্গ দিতে পারেননি, অবশ্য সেজন্য তিনি দুঃখ প্রকাশও করেছেন। প্রথমেই বাস ধরে কোচবিহার রাজবাড়িতে এলাম আমরা। বানেশ্বর থেকে প্রায় মিনিট কুড়ির রাস্তা। কোচবিহারের অন্যতম নিদর্শন হলো এই রাজবাড়ি। ইউরোপীয় স্থাপত্য রীতির অনুকরণে বাকিংহাম প্যালেসের আদলে 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে প্রতিষ্ঠিত হয় এই প্রাসাদটি। প্রায় 52,000 বর্গফুট জুড়ে রয়েছে, লম্বায় 395 ফুট ও 296 ফুট চওড়া। প্রাসাদটি মাটি থেকে প্রায় 4 ফুট ওপরে রয়েছে। প্রাসাদের মাঝখানে রয়েছে প্রবেশ পথ। ভেতরে 50টিরও বেশি ঘর রয়েছে। ঘরের ভেতরে মহারাজা এবং মহারানীদের কিছু মূর্তিও রয়েছে। এছাড়াও রয়েছে প্রাচীন কিছু অস্ত্রশস্ত্র। সব মিলিয়ে রাজবাড়িটি এক অপূর্ব রূপে আছে এখনো। আমি, ব্যোমকেশ এবং সত্যবতী তিনজনেই প্রাসাদটি ঘুরে দেখলাম। এছাড়াও নৃপেন্দ্রনারায়ণ পার্ক, সাগর দীঘি, মদনমোহন মন্দির এবং বৈরাগী দীঘি, এসবও বাদ গেল না। দুপুরের খাবারটা আজ বাইরেই খেলাম আমরা। ঘুরে প্রায় সন্ধ্যে নাগাদ রজনীকান্তবাবুর বাড়িতে ফিরলাম। কেমন ঘুরলেন মশাই? বেশ ভালোই ঘোরা হলো। দেখলে ঠাকুরপো, দীঘিগুলো কি সুন্দর তাই না?
তা যা বলেছ বৌঠান। আচ্ছা আপনারা সকলে একটু হাত মুখ ধুয়ে আসুন, ততক্ষণ রামুকে বলছি আপনাদের খাবারটা রেডি করতে। অনেক ক্লান্তি অনুভব করছেন বোধ হয় আপনারা, খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বেন খন, বাকি কথা কাল সকালে হবে। ব্যোমকেশ, সত্যবতী এবং আমি তিনজনে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমাদের ঘরে চলে গেলাম। রজনীকান্তবাবুর বাড়ির বাইরে একটা ছোট্ট মতো বেশ সুন্দর ফুলের বাগান। সকালে নটা নাগাদ গল্প আর আড্ডায় মাতলাম আমরা। এমন সময় একজন পুলিশ অফিসার সেখানে এসে হাজির হলেন। নমস্কার ব্যোমকেশবাবু। নমস্কার, কিন্তু আপনি? ইনি আমার মাসতুতো বোনজামাই অনন্ত সামন্ত, আমাদের কোচবিহার থানার দারোগাবাবু, আপনার অনেক বড় ভক্ত। অবশ্যই আপনার অনেক বড় ভক্ত আমি, আপনার অনেক নাম ডাক, অনেক শুনেছি আপনার কথা, এতদিনে স্বচক্ষে দেখার সৌভাগ্য হল। তাই বুঝি। আপনি দাঁড়িয়ে আছেন কেন, আপনি বসুন না। যাক, নামডাক এখানেও বেশ রয়েছে দেখছি। সে আর বলতে, ব্যোমকেশবাবুর নামডাক কোথায় নেই সেটা বলুন। বলতে বলতে দারোগাবাবুর ফোনটা বেজে উঠল। হ্যাঁ বলো রতন। তাই ঠিক আছে, তুমি আমাদের ফোর্স নিয়ে এক্ষুনি সেখানে পৌঁছে যাও, সকলকে শান্ত করো আর সাধুবাবাকে হেফাজতে নাও, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে বলো তো অনন্ত? আসলে আমাকে একটু বেরোতে হবে, বুড়িপাতে একটা ডেড বডি পাওয়া গেছে এবং সেটি সেখানকার একজন স্বনামধন্য ব্যক্তি দামোদর মুখার্জির। ধর থেকে মুন্ডুটা কেটে আলাদা করে ফেলা হয়েছে। মৃত ব্যক্তির পরিবারের লোকের দাবি ওই ব্যক্তিকে বলি দেওয়া হয়েছে এবং এই কাজের জন্য দায়ী করে সেই পরিবারের লোক আর সেখানকার কিছু লোকজন মিলে শ্মশানে থাকা এক সাধু বাবাকে আটক করে মারধর করছে। নর বলি দেওয়া হয়েছে, তাও একজন স্বনামধন্য ব্যক্তির। এখনো পর্যন্ত তো সেটাই জানলাম, বাকিটা গিয়ে দেখতে হবে। একটা রহস্যের গন্ধ পাচ্ছি বুঝলে অজিত, এটা নরবলি বলে তো মনে হচ্ছে না আমার। আচ্ছা দারোগাবাবু, আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কি আমরা একবার আপনার সাথে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসুন না অজিত, চলো ব্যাপারটা একটু দেখে আসতে হচ্ছে, চলুন দারোগাবু। ব্যাস শুরু হয়ে গেল তো তোমার গোয়েন্দাগিরি এখানেও। আরে আরে শুনে তো যাও, তাড়াতাড়ি ফিরবে কিন্তু, সত্যি আশ্চর্য লোক বটে। আমি আর ব্যোমকেশ দারোগাবাবুর সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গেলাম। ততক্ষণে পুলিশ ফোর্স এসে সেখানকার লোকজনকে ঠান্ডা করে সাধু বাবাকে নিজেদের হেফাজতে নিয়েছে। বডিটা রাস্তার পাশে একটা ছোপের আড়ালে পড়ে আছে। ব্যোমকেশ একটু ভালো করে দেখলো আপাদমস্তক। আচ্ছা দারোগাবাবু, লাস্টার কি কোনো ছবি টবি তোলা হয়েছে? হ্যাঁ, ফটোগ্রাফারকে জানানো হয়েছে, ও এক্ষুনি এসে পড়বে। আর কিছুক্ষণের মধ্যেই একজন ফটোগ্রাফার এসে লাশটির কিছু ছবি তুলে নিয়ে গেলেন। তা আপনি যদি কিছু মনে না করেন তাহলে ছবিগুলো থেকে কি এক কপি আমায় দেওয়া যেতে পারে? হ্যাঁ অবশ্যই। তা কি মনে হচ্ছে আপনার? আমার তো মনে হচ্ছে এই সাধু বাবারই কীর্তি, নরবলি হবে। দেখুন গলায় লাল রঙের জবা ফুলের মালাটা এখনও গলায় আছে, আবার মুন্ডুতে দেখুন কপালে সিঁদুরের তিলক কাটা। সেটা তো তদন্তের পরেই বোঝা যাবে, দেখি আগে ফরেন্সিক রিপোর্টে কী আসে। বডিটাকে তুলে ফরেন্সিকে পাঠানো হয়। ছাড়বেন না এই শয়তানকে, ছাড়বেন না আপনারা, ওর শাস্তি চাই আমরা, আমার দাদুকে মেরে ফেলেছে এই শয়তান। মুখার্জিবাবুর নাতি দারোগাবাবুকে বললেন এই কথাগুলো। কিছু দূরেই দাঁড়িয়ে আছেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। ভদ্রলোকের মুখের বিষণ্নতা দেখে বোঝা যায় ইনি হলেন মুখার্জিবাবুর পুত্র। অবশ্যই সে যদি দোষী হয়ে থাকে তা তো কঠিন শাস্তি হবেই, সে সাজা পাবে, আপনি চিন্তা করবেন না। যদিও সেটা তদন্তের পর জানা যাবে যে আদৌ সে কোনো দোষ করেছেন কি না।
আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে বাড়ি যান, আমরা দেখছি ব্যাপারটা। আর কিছু তথ্যের জন্য হয়তো আপনাদের বাড়িতে আসতে হতে পারে, আপত্তি নেই তো? কিন্তু আপনি হেনাকে জানেন না? ব্যোমকেশ বক্সি, একজন নামী গোয়েন্দা। সত্যান্বেষী বললে বোধ হয় একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো দারোগাবাবু। ঠিক আছে ব্যোমকেশবাবু, চলুন আপনাদের বাড়ি পৌঁছে দিই। না আপাতত বাড়ি নয়, আপনি থানায় যান, আমি আর অজিত বরঞ্চ একটু শ্মশানটা ঘুরে আসি। এই শ্মশান যাওয়াটা কি খুব জরুরি নাকি? আর তাছাড়া সত্য জানলে কিন্তু ভয়ঙ্কর রেগে যাবে, আগেই বলে দিচ্ছি। তুমি না বললেই হয়, আর সত্য যখন জানতেই পারবে না তখন রাগ করার তো কোনো প্রশ্নই আসছে না, তাই নয় কি? দারোগাবাবু তার পুলিশ ফোর্স সহ সাধু বাবাকে থানায় নিয়ে যান। ব্যোমকেশ আর আমি শ্মশানের দিকে রওনা হলাম। বেশ গা ছমছম করা পরিবেশ। শ্মশানে গিয়ে আমরা চারপাশটা খোঁজ করে দেখলাম। শ্মশানে একটি কালী মন্দির আছে, পূজা অর্চনার কিছু জিনিস ছাড়া আর কিছুই খুঁজে পেলাম না সেখানে। ব্যোমকেশ দেখো, আমার মনে হয় প্রমাণ পেয়ে গেছি আমরা, এটা সাধু বাবারই কাজ। বেশ বড় একটা দা, তার মানে এখানে পুজোতে পশু বলিও হয়, আর এবার হয়তো নরবলি, কি বলো ব্যোমকেশ? সেটা তো প্রমাণ না হওয়া পর্যন্ত বলতে পারি না অজিত। দেখা যাক তদন্তে কতদূর কি মেলে, দাটাকে সঙ্গে নিয়ে চলো বুঝলে, ফরেন্সিকে বোঝা যাবে যে খুনটা এই দা দিয়েই হয়েছে কিনা। ব্যোমকেশ এবং আমি খোঁজ করে থানায় এলাম দারোগাবাবুর সঙ্গে কথা বলবো বলে, সাথে দাটির ফরেন্সিক রিপোর্টও বের করতে বললাম তাকে। আচ্ছা সাধু বাবা কি কিছু বললেন, মানে স্বীকার করলেন যে উনি এই কাজটি করেছেন? না না, এখনো কেঁদেই যাচ্ছে, বলে কিনা খুনটা নাকি সে করেনি। আপনার যদি আপত্তি না থাকে তাহলে কি একবার আমি কথা বলতে পারি? নিশ্চয়ই, আসুন না। ব্যোমকেশ সাধু বাবার কাছে গিয়ে বলল, দেখুন যদি এটা প্রমাণ হয়ে যায় যে আপনি কাজটা করেছেন তাহলে কিন্তু আপনার ফাঁসি পর্যন্ত হতে পারে, আর যদি আপনি সত্যিটা স্বীকার করে ফেলেন তাহলে হয়তো আপনার সাজা কিছুটা কম করাতে পারি আমি। না বাবু, না বাবু, আমি এ কাজ করিনি বাবু, এরকম কাজ আমি করি না বাবু। হ্যাঁ বাবু, বাবু এখানে পুজো দেখতে আসতেন ঠিকই, কিন্তু কিন্তু কালকে উনি আসেননি। হ্যাঁ বছরে একবার যখন বড় করে কালী পুজো হয় তখন আমি পশু বলি দিই ঠিকই, কিন্তু কিন্তু তা বলে নরবলি নয়, নরবলি নয়। না বাবু, না বাবু, এরকম আমি কাজ করতে পারি না, এরকম কাজ আমি করিনি বাবু, এরকম কাজ আমি করিনি। দারোগা বাবু, আজ তাহলে আমরা বেরোচ্ছি, আপনি ফরেন্সিক রিপোর্টগুলো আর তার সঙ্গে ওই এক কপি করে ফটো আমাকে একটুখানি পাঠিয়ে দেবেন, আর কাল সকালে একবার তৈরি থাকবেন, একবার মুখার্জি বাড়ি ঘুরে আসা যাবে না? হ্যাঁ অবশ্যই, চলুন আপনাদের বাড়ি ছেড়ে দিই। রাতের খাবার শেষ করে বসার ঘরে আলাপ আলোচনা করছিলাম আমি, ব্যোমকেশ আর সত্য। আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, এটা কি সাধু বাবারই কাজ? কাজটা যে সাধু বাবার নয় সেটা আমি হরফ করে বলতে পারি, মুখার্জিবাবুর খুনটা বেশ চালাক কেউই করেছে, আর খুন করে নরবলির নাম দিচ্ছে নিজেকে বাঁচাতে। অনেক ছক করেছে বলো খুনটা? তা বটে, কিন্তু যত ছক করেই করুক না কেন, ব্যোমকেশের চোখে কি আর ফাঁকি দিতে পারবে? পরদিন সকালে দারোগাবাবু হাজির হন রজনীকান্তবাবুর বাড়িতে। আমি, দারোগাবাবু আর ব্যোমকেশ তিনজনেই গেলাম মুখার্জি বাড়িতে তদন্তের জন্য। নমস্কার ব্যোমকেশ বক্সি। নমস্কার, আসুন আসুন, ভেতরে আসুন। মুখার্জিবাবু অনেক প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তি ছিলেন, জমি বাড়ি ব্যাংক ব্যালেন্স মিলিয়ে খুব কম করে হলেও
20-30 কোটি টাকার মালিক ছিলেন তিনি। মুখার্জিবাবুর দুই ছেলে, এক মেয়ে। ছোট ছেলে রতন মুখার্জি এ বাড়িতে থাকেন না, পাশের গাঁয়ের এক নিচু জাতের মেয়েকে ভালোবেসে বিয়ে করায় মুখার্জিবাবু তাকে বাড়ি থেকে বের করে দেন। সে এখন পাশের গাঁয়ে থাকে নিজের মেয়ে ও স্ত্রীকে নিয়ে, একটা ছোট মাপে চাকরি করে দিন যাপন করেন। বড় ছেলে বিজয় মুখার্জি, এক ছেলে আর এক মেয়ে সহ সস্ত্রীক এ বাড়িতেই থাকেন। সোনার গহনার দোকানের মালিক ইনি। আর আছেন মুখার্জিবাবুর 20 বছরের নাতি সুজয় চক্রবর্তী, কলেজ ছাত্র। একটা রোড অ্যাক্সিডেন্টে মেয়ে আর জামাই দুজনেই মারা যান, সুজয় কোনো মতে বেঁচে যায়, আর তখন থেকেই সে দাদুর কাছেই বড় হয়। এরা ছাড়াও বাড়িতে আছে একজন কাজের মেয়ে, প্রায় 17 বছর হবে, নাম ঝিলিক। এই ঝিলিক, বাবুদের জন্য চা করে নিয়ে আয়। আচ্ছা বিজয়বাবু, আপনাদের পরিবারের সঙ্গে কারোর কি কোনো শত্রুতা আছে? সেক্ষেত্রে নাই বলবো আমি, বাবা অনেক ভালো লোক ছিলেন, তাই বাবাকে খারাপ নজরে দেখার লোক না থাকাটাই স্বাভাবিক। তা আপনাদের পারিবারিক সম্পর্ক কেমন জানতে পারি কি? সম্পর্ক তো বেশ ভালোই, শুধু রতন যখন আমাদের সকলের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করে তখন একটা ঝামেলা হয় ওর আর বাবার মধ্যে। আর কিছুদিন আগে সুজয়ের সঙ্গেও একটু ঝামেলা হয়ে যায় বাবার। তো সেটা কী ব্যাপারে? ওই আর কি, টাকা পয়সা নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছিল তাদের মধ্যে। এমনিতেও সুজয় নেশাবান এসব নিয়েই থাকে। তাহলে বিজয়বাবু, আপনার বাবার পুরো সম্পত্তির মালিকানাটা এখন কে পাচ্ছে? রতনের সঙ্গে ঝামেলার সময়ই বাবা ওকে সম্পত্তি থেকে বেদখল করার কথা জানায়। বাবা পুরো সম্পত্তি আমার আর সুজয়ের নামে করার কথাই জানিয়েছিল। ইতিমধ্যে ঝিলিক সকলের জন্য চা নিয়ে আসে, সকলকে চা দিয়ে আবার রান্নাঘরে চলে যায় সে। চায়ে চুমুক দিয়ে ব্যোমকেশ বলল, আচ্ছা বিজয়বাবু, আমি আপনার বাড়ির সদস্যদের সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, আসুন আপনার আমার সাথে। বিজয়বাবুর সাথে আমরা সুজয়বাবুর ঘরে ঢুকলাম। ঘরে ঢুকতেই সে বলে উঠল, আপনারা এখানে এসেছেন কেন? কেন সময় অপচয় করছেন এখানে? যে খুন করেছে তাকে গিয়ে ধরুন না। আরে সে তো আপনাদেরই কাছে আছে নাকি? আপনারা যত তাড়াতাড়ি পারেন ওই সাধু বাবার একটা শাস্তির ব্যবস্থা করুন। কি নিষ্ঠুরভাবে মেরেছে আমার দাদু ভাইকে। আপনারা ওর কথায় কিছু মনে করবেন না, আসলে বাবাকে খুব ভালোবাসত তো, কি বলতে কি বলছে। আচ্ছা আচ্ছা, আপনারা কথা বলুন, আমার একটু কাজ আছে, আমার একটু বেরোতে হবে, আমি এখন আসি। সুজয় আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবে। এই বলে বিজয়বাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। কিন্তু সুজয়বাবু, আপনি এত নিশ্চিতভাবে কি করে বলতে পারছেন যে ওই সাধু বাবাই আপনার দাদুকে বলি দিয়ে হত্যা করেছে? মানে কি বলতে চাইছেন কি আপনি? না মানে এমনও তো হতেই পারে যে আপনার দাদুকে অন্য কেউ খুন করেছে। না ব্যোমকেশবাবু, দাদুকে কেউ খুন করতে পারে না, এটা ওই লোকটারই কাজ। আর কেনই বা আমি এই কথাটা এত জোর দিয়ে বলছি সেটাও আপনাকে বলছি। দাদু যেদিন মারা গেলেন তার 3 দিন আগে থেকে আমার বাড়ির মেন গেটের সামনে বেশ কয়েকটা জবা ফুল ও ধূপকাঠি পড়ে থাকতো মাঝরাতের দিকে। আমি বাড়ি ফেরার সময় প্রায়ই দেখেছি। হঠাৎ একদিন দেখি ওই সাধু বাবা বাড়ির সামনে দিয়ে হেঁটে গেলেন, সেদিনই বুঝতে পারলাম কাজটা কে করেছে। এছাড়াও দাদু প্রায় রাতে ওই সাধু বাবার কাছেই যেত। তার মানে আপনার দাদুর সঙ্গে সাধু বাবার আগে থেকেই যোগাযোগ ছিল, তাই তো? দাদুর পূজো অর্চনায় যথেষ্ট ভক্তি ছিল, এছাড়াও তন্ত্র মন্ত্র অনেক কিছু সম্পর্কেও আগ্রহ ছিল দাদুর, তাই প্রায় রাতের দিকে শ্মশানে যেত দাদু। দাদু যেদিন মারা যায় সেদিন অমাবস্যার রাত ছিল।
শ্মশানে পুজো হবে, এ কথা দাদু জানিও ছিল আমাকে, কিন্তু পুজো দেখতে গিয়ে আমার দাদু আর ফিরে এলো না। আমি নিশ্চিত ব্যোমকেশবাবু, আমার দাদু সরলতার সুযোগ নিয়ে ওই ভণ্ড সাধুই মন্ত্র বলে আমার দাদুকে বলি দিয়ে খুন করেছে। বুঝলাম। আচ্ছা সুজয়বাবু, আপনার দাদু যে রোজ রাতে শ্মশানে যেত, তো সেই ব্যাপারটা আপনি ছাড়া আর কে কে জানে এই বাড়িতে? এ কথা তো কারোর কাছে না জানার কিছু নয়। দাদু এমন কোনো লোক ছিল না যে তাকে কোনো কাজ লুকিয়ে করতে হবে। বুঝলাম। ঘরে বুক সেলফ থেকে একটি বই নিয়ে ব্যোমকেশ বলল, আচ্ছা এই সব বইগুলোই কি আপনার পড়া? না মানে এখানে তো অনেকগুলো বই দেখছি। ওগুলো বেশিরভাগই আমার দাদুর উপহার দেওয়া বই, তবে আমার পড়ে থাকার বিশেষ সুযোগ হয়নি এগুলো। এ সেসব কথা না থাক, এই আপনি বলুন তো আপনাকে আর কীভাবে আমি সাহায্য করতে পারি? বাড়ির সবকটা ঘর একটু ঘুরে দেখতে চাই, আর বাড়ির সকলের সঙ্গে যদি একবার কথা বলা যেত তাহলে খুব ভালো হতো আর কি। হ্যাঁ সেই আর কি, দায়িত্ব যখন দিয়ে গেছেন আমায়, অজ্ঞতা পালন করা ছাড়া তো কোনো উপায় নেই। আসুন। অজিত, তুমি একটু মুখার্জিবাবুর ঘরটা ভালো করে দেখো, আমি আর সুজয় কিছুক্ষণের মধ্যেই আসছি। এই বলে ব্যোমকেশ ও সুজয় ঘর থেকে বেরিয়ে গেল, আমিও এগোলাম তাদের সাথেই। সুজয়বাবুর ঘর থেকে বেরিয়ে ডান দিকের প্রথম ঘরটি মুখার্জিবাবুর, আমি প্রবেশ করলাম সেই ঘরে। ঘরটি পুরনো জিনিসের একটা ছোটোখাটো মিউজিয়াম বলতে পারেন। ঘরের মধ্যে পালঙ্ক এবং আলমারি ছাড়া দেওয়ালে রয়েছে কিছু বড় বড় পেন্টিং, এছাড়াও ঘরে রয়েছে আরেকটি বুকসেলফ। ঘরের আরেকটি দেওয়ালে পাঁচটি বড় বড় তরোয়ারি সুসজ্জিতভাবে দেওয়ালে টাঙানো আছে। সবকটি তরোয়ারি ডান দিক থেকে বাঁ দিকে সুসজ্জিতভাবে সাজানো থাকলেও একটি তরোয়ারি ঠিক উল্টোভাবে রাখা। আমি ভাবলাম শেষের তরোয়ারিটা বাঁ দিক থেকে ডান দিকে সাজানো কেন? খবরটা ব্যোমকেশকে অবশ্যই দিতে হবে। ওই ঘরের একটি চেয়ারে বসে প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর ব্যোমকেশ ফিরে এলো। অজিত, বাড়ির সকলের সঙ্গেই কথা বলা হয়ে গেছে বুঝলে, তো এখানে আর সময় নষ্ট করে লাভ নেই, তো চলো বেরোনো যাক। আমি, ব্যোমকেশ এবং দারোগাবাবু তিনজনেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বিকেলে বাড়িতে এসে আমি আর ব্যোমকেশ ছবিগুলো খুঁটিয়ে দেখছিলাম। আচ্ছা ব্যোমকেশ, একটা কথা তোমাকে বলা হয়নি, আজ সকালে মুখার্জিবাবুর ঘরে কয়েকটি তরোয়াল দেখতে পেলাম আমি, তো বাকিগুলোর সাথে আরেকটি তরোয়াল ঠিক সমানভাবে সাজানো ছিল না, দেখে একটু অদ্ভুত লাগে আমার। বুঝলাম। সে সময় হঠাৎই দারোগাবাবুর ফোন আসে। হ্যাঁ বলুন দারোগাবাবু, রিপোর্টের কি খবর? আচ্ছা হিউমিডিটি, তো ডেড বডি সার্চ করে কি আর কিছু পাওয়া গেছে? ঠিক আছে ধন্যবাদ দারোগাবু। আচ্ছা কি বললেন উনি? অজিত, আমার আন্দাজটাই ঠিক বুঝলে, মুখার্জিবাবুর খুনটা হয়েছে কোনো ধারালো তলোয়ারের আঘাতে, আর সেই দাটায় কোনোরকম চিহ্ন পাওয়া যায়নি রক্তের। কাজেই যদি দা দিয়ে খুন নাই হয়ে থাকে তাহলে এটা পরিষ্কার যে সাধু বাবা নির্দোষ। আর তাছাড়া এই ছবিগুলো দেখে এতক্ষণে কি বুঝলে? এই যে এখানে দেখো, তিলকটা কপালের ওপর থেকে নিচের দিকে টানা হয়েছে। আচ্ছা তাতে কি প্রমাণ হয়? আর তাছাড়া তিলকটা যে কপালের উপর থেকে নিচে কাটা হয়েছে সেটাই বা তুমি কি করে বলতে পারো? আচ্ছা তুমি আমাকে বলো তো, যে পশু বলি যখন হয় তখন কি তিলক বলির আগে কাটা হয় নাকি পরে? অবশ্যই আগে। আর যখন তিলকটা কাটা হয় সেটা কপালের নিচ থেকে ধরে উপরে তোলা হয়, কাজেই তিলকের নিচের দিকটা মোটা এবং উপরের দিকটা সরু হয়।
কি তাই তো? তা ঠিক। এবার ছবিটা দেখো, তিলকের উপরের দিকটা মোটা আর নিচের দিকটা সরু, তার মানে এটাই যে খুনি খুন করে তারপর নরবলি নাম দেওয়ার জন্য পেছন থেকে এসে কপালে তিলক আর গলায় মালাটা ঝুলিয়ে দিয়ে গেছে। এবার বুঝলে তো? বাপরে, তোমার চোখে সত্যি কিছু ফাঁকি পড়ে না দেখছি। আচ্ছা অজিত, কিউমেরিন সম্পর্কে তুমি কিছু জানো? কিউমেরিন? না, আগে এই শব্দটা তো সেভাবে কোথাও শুনিনি, কিন্তু কেন বলো তো? না সেরম কিছু নয়, ঠিক আছে দেখা যাক। পরদিন বিকেলে ব্যোমকেশ এবং আমি দারোগাবাবুকে সঙ্গে নিয়ে প্রথমে স্বর্গীয় মুখার্জিবাবুর ছেলে রতনের বাড়িতে গেলাম। সেখানে ব্যোমকেশ নানাভাবে জেরা করতে লাগলো রতনবাবুকে। হতে পারে সম্পত্তি থেকে বঞ্চিত করার কারণে সে তার বাবাকে খুন করতে পারে, কিন্তু রতনবাবুর কোনো কথাতেই সেরম কিছু প্রকাশ পেল না। তবুও ব্যোমকেশ প্রায় হুমকি দিয়েই বলে এলো, যদি সে খুন করে থাকে তাহলে তার রেহাই নেই, তাকে সে ঠিক ধরে ফেলবে। রতনবাবুর বাড়ি থেকে চলে গেলাম মুখার্জি বাড়িতে। এবার সুজয়বাবু বেশ বিরক্ত বোধ করছেন আমাদের নিয়ে। আচ্ছা আপনারা কি মানুষ? আমরা আমাদের পরিবারের একজনকে হারিয়েছি, আর তার উপর আপনারা আমাদেরই বাড়িতে এসে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। আমি বুঝতে পারছি না, আসামি আপনাদের হাতে থাকা সত্ত্বেও আপনি তাদের কোনো শাস্তির ব্যবস্থা করছেন না কেন? সুজয়বাবু শান্ত হন, শান্ত হন, সাধু বাবা আসামি নন। তার মানে আপনি কি বলতে চাইছেন? সাধু বাবা যদি না মেরে থাকেন তাহলে কে মেরেছে? আমরা? হ্যাঁ হতেই পারে সেটা। ব্যোমকেশ বাবু দেখুন, আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। ভুল কি ঠিক সেটা আপনার কাছ থেকে নিশ্চয়ই জানতে চাইব না। সুজয় বাবা তুই শান্ত হ। সুজয়বাবুর উচ্চ কণ্ঠস্বর শুনে বিজয়বাবুর স্ত্রী এবং ঝিলিক বাইরে বেরিয়ে এলো। কি হয়েছে বলুন তো ব্যোমকেশবাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবেন বিজয়বাবু, তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। যে আচ্ছা সুজয়বাবু, আপনার দাদুকে তো আপনি খুবই ভালোবাসতেন, কিন্তু আপনার দাদুর মৃত্যুর কিছুদিন আগে সম্ভবত টাকা পয়সা নিয়ে আপনাদের মধ্যে একটা বিবাদ হয়, আর সে কথা তো আপনাদের পরিবারের সকলেই জানত, কি তাই তো? সে কৈফত আপনাকে কেন দিতে যাব মশাই? আমার কিছু টাকা দরকার ছিল তাই আমি দাদুর থেকে চেয়েছি, কিন্তু দাদু কিছু টাকা দিলেও কখনো পুরো টাকা দিতে রাজি হয়নি। আর সেই রাগেই আপনি আপনার দাদুকে খুনটা করলেন তাই তো? আপনার দাদুর ঘরের দেওয়ালে কিছু তরোয়ারি টাঙানো আছে, আর তার মধ্যে একটি তরোয়ারি বাকিগুলোর ন্যায় সুসজ্জিত ছিল না, তার ফলে খুব ভালো করেই বোঝা যায় যে ওই তরোয়ারিটি কিছুদিনের মধ্যে ব্যবহার করা হয়েছে, এবং ব্যবহার করার পরে সেটি রাখার সময় আপনি ভুলবশত সেটিকে ঠিকভাবে রাখতে পারেননি। কিন্তু আপনি কিভাবে বলতে পারেন যে ওই তলোয়ার দিয়ে আমিই খুন করেছি? হ্যাঁ হ্যাঁ, আমি অনেকের চোখেই খারাপ ছেলে, তা বলে খুন? কি যা তা বলছেন বলুন তো আপনি। অবশ্যই, প্রথমেই সাধু বাবার কিছু কার্যকলাপ আপনি এমনভাবে আমার সামনে তুলে ধরতে চাইলেন যাতে আমার কোনো সন্দেহই না হয় যে খুনটা আপনি করেছেন। কিন্তু সুজয়বাবু, আমার হাতে যে এমন কিছু প্রমাণ আছে যা দিয়ে আমি সহজেই প্রমাণ করে দিতে পারি যে খুনটা আপনি করেছেন। ব্যোমকেশের এই কথা শুনে হঠাৎ ঝিলিক দেবী বলে উঠলেন, এ আপনি কি বলছেন ব্যোমকেশবাবু, সুজয় পুরোপুরি নির্দোষ, আমি তো আপনাকে অন্য কথা বলেছিলাম, আপনি এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। একদম ঠিক, কিন্তু সেই অন্য কথাগুলো যে কি সেগুলো যে এখন সবার সামনে আপনাকে বলতে হবে ঝিলিক দেবী। আপনি ভয় পাবেন না, আমরা সবাই এখানে আছি, এখন দেরি না করে তাড়াতাড়ি কথাগুলো বলে ফেলুন। এই বাড়িতে আসার পর থেকেই বাবু আমার দিকে খারাপ নজর দিত,
একদিন রাতে আমার ঘরে আসেন বাবু, সেদিন আমাকে জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন, আমাকে হুমকিও দেন, যদি কাউকে বলি তাহলে আমাকে কাজ থেকে তাড়াবেন, নইলে প্রাণেও মেরে ফেলবেন। আমি ভয়ে কাউকে কিছু বলতে পারতাম না, তারপর থেকে রোজ চলতো এসব। একদিন একদিন বড়বাবুর চোখে পড়ে যায় সব কিছু, কথাটা জানাজানি হয়ে গেলে বদনাম হয়ে যাবে, সেই ভয়ে বড়বাবু বাবুকে কিছু বললেন না, শুধু বললেন সম্পত্তির এক বিন্দুও বাবুকে দেবেন না। স্বামীর এই কীর্তিকলাপ শুনে বিজয়বাবুর স্ত্রী হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন। বিজয়বাবুর সারা শরীর ঘামে ভিজে গেছে, এটা মোটেও প্রত্যাশিত ছিল না। আপনি আমায় কিছুটা বলেছিলেন ঝিলিক দেবী, কিন্তু নিজেকে বাঁচাতে যে কথাগুলো আপনার বলা প্রয়োজন ছিল সেগুলো আপনি আমাকে বলেননি, ইচ্ছে করেই সেগুলো আপনি চেপে গেছিলেন। আচ্ছা ঝিলিক দেবী, আপনি ছাড়া মুখার্জিবাবুর ঘরে আর কে যাতায়াত করত? আমি ছাড়া আর কেউই সেভাবে আসতো না বাবুর ঘরে, বাবুর সমস্ত দেখভাল আমি নিজে হাতেই করতাম। বেশ, তাহলে শুরু করা যাক। ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে আবার বলতে লাগল, প্রথমত মুখার্জিবাবুর ফরেন্সিক রিপোর্ট থেকে তার ফুসফুসে একটি কিউমেরিন নামক দ্রব্য পাওয়া যায়। এই কিউমেরিন এমন একটি দ্রব্য যেটি বেশি পরিমাণে ফুসফুসে গেলে শ্বাসকষ্ট শুরু হয় এবং এ থেকে মৃত্যুও হতে পারে। এছাড়াও তদন্ত করে মুখার্জিবাবুর নস্যির ডিবে থেকে এই পদার্থটি পাওয়া যায়। এ থেকে এটা স্পষ্ট হয় যে বাড়ির কেউই প্ল্যানটা করে মুখার্জিবাবুর নস্যির ডিবেতে এই পদার্থটি মিশিয়েছিলেন। মুখার্জিবাবু রাতে বাড়ি থেকে বেরোনোর আগে খুব সাবধানতাবশতই এই কাজটি করা হয়। আর খুনি খুব ভালো করেই জানতেন যে মুখার্জিবাবুর বাড়ি থেকে বেরিয়ে এই নস্যির ডিবেটি প্রয়োজন হয়। মুখার্জিবাবু জিনিসটি ভালো করে না দেখেই সেটি ব্যবহার করে ফেললেন, আর তারপরেই শুরু হয় শ্বাসকষ্ট। খুনি আশেপাশে থেকেই সব ব্যাপারটা পর্যবেক্ষণ করছিল। মুখার্জিবাবুকে এরপর সাহায্য করার আশ্বাস দিয়ে মন্দিরের পাশে নিয়ে গিয়ে তাকে তরোয়ারির কোপে হত্যা করা হয়। কিন্তু এবার প্রশ্নটা হলো এই যে কিউমারি নামক দ্রব্যটি নস্যির ডিবেতে মেশালো কি, আর যে মেশালো সে কোথা থেকেই বা এই বস্তুটি পেল, আর কি করেই বা এ বিষয়ে জানতে পারল? আমি সত্যি জানতাম না ওই শিশির মধ্যে কি ছিল। বিজয়বাবু আমাকে ভয় দেখিয়ে বলে ওই শিশিতে যেটা মেশানো আছে সেটা বড়বাবুর নস্যির ডিব্বেতে মিশিয়ে দিতে। বিশ্বাস করুন ব্যোমকেশবাবু, আমি এর চেয়ে বেশি আর কিছু জানি না, আমি খুন করিনি, আমি এই কাজ করতে পারি না। আমি প্রথম থেকেই জানতাম যে সুজয়বাবু খুনটা করেননি, আর প্রথম দিন থেকেই আপনার কথাবার্তায় এটা আমার কাছে স্পষ্ট হয়ে গেছিল যে সুজয়বাবুর হাজার বদগুণ থাকলেও আপনি সেগুলোকে আড়াল করার চেষ্টা করছেন, আর সেটা কেনই বা করছেন সেটাও আমার কাছে খুব স্পষ্ট ছিল। আপনি সুজয়বাবুকে ভালোবেসে ফেলেছেন, তাই তো? ব্যোমকেশের কথা শেষ হতেই ঝিলিক দেবী মাথা নামিয়ে নিলেন। প্রথম দিন থেকেই আপনার সঙ্গে কথা বলার সময় আপনি সুজয়বাবুকে সুজয় বলে সম্বোধন করে থাকছেন, আর সেখান থেকেই আমি স্পষ্টভাবে এটা বুঝতে পারি যে আপনি সুজয়বাবুকে ভালোবাসেন, আর আপনার এই সুপ্ত প্রেমের বাসনার কথাটি বিজয়বাবু কোনোভাবে জানতে পেরে যান। আর সম্ভবত এই কথা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়েই বিজয়বাবু আপনার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন, কি ঠিক বলছো তো বিজয়বাবু? ঝিলিক মিথ্যে কথা বলছে মুকেশবাবু, আপনি আপনি আমায় ভুল বুঝছেন, ও যা বলছে সব মিথ্যে, ওর একটা কথাও সত্যি নয়। না বিজয়বাবু, ঝিলিক মিথ্যে কথা বলছে না, আর সে যে মিথ্যে বলছে না তার সব থেকে বড় প্রমাণ হলো এটা। এই কথাটা বলে ব্যোমকেশ তার পকেট থেকে একটা বইয়ের পাতা বের করল। আচ্ছা বিজয়বাবু দেখুন তো এটাকে চিনতে পারছেন কিনা। বিজয়বাবুর চোয়াল কঠিন হয়ে গেল, রাগে তার মুখ লাল হয়ে যেতে থাকলো ক্রমশ, তার মাথা থেকে
ঘাম গড়িয়ে পড়ছে। এই বইয়ের পাতায় স্পষ্ট করে লেখা আছে যে কিউমেরিন নামক দ্রব্যটি রান্নায় ব্যবহৃত ডালচিনির মধ্যে পাওয়া যায়, আর সেটি অধিক পরিমাণে ফুসফুসে গেলে যে কোনো মানুষের মৃত্যু হতে পারে। আসলে এই বইয়ের পাতাটি আমি আপনার ঘরের বালিশের তলা থেকে পাই, আর এর আগেই আমি সুজয়বাবুর ঘরে বুকশেলফে থাকা একটি বইয়ের একটা পাতা মোড়া অবস্থায় দেখতে পাই, আর তার পরের পাতাটি সেখানে ছিল না। সৌভাগ্যবশত আপনার ঘরে সেদিনই যে এই বইয়ের পাতাটা এইভাবে পেয়ে যাব সেটা একেবারেই অপ্রত্যাশিত ছিল আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার বাবাকে হত্যা করেছি। সেদিন রাতে বাবার ঘরের পাশ দিয়ে যেতে গিয়ে শুনি বাবা নতুন উইল করবে বলে ঠিক করেছেন, আর সেখানে আমি সম্পত্তি থেকে পুরোপুরিভাবে বঞ্চিত। আমার মনে হয় না আমি কোনো ভুল কাজ করেছি। আপনি ঘুমটা খুব বুদ্ধি করেই করেছিলেন বিজয়বাবু। রাতে সন্ন্যাসীর বেশ ধরে আপনি বাড়ির সামনে ফুল এবং ধূপকাঠি ইচ্ছে করেই রেখেন, আর আপনি খুব ভালো করেই জানতেন যে সুজয়বাবু ওই সময়ই বাড়ি ফেরেন। আর সাধু বাবাকে ফাঁসানোর জন্য আপনার এসবগুলো করা খুবই দরকার ছিল, কিন্তু সব কাজগুলো নিপুণতার সঙ্গে করলেও আপনার কয়েকটা যে ভুল রয়ে গেল বিজয়বাবু। আর প্রথম ভুল হলো এটাই যে মুখার্জিবাবুর ঘরে তরবারিটা রাখার সময় আপনার আরেকটু সচেতন হওয়া উচিত ছিল। দ্বিতীয়ত, বইয়ের পাতাটি আপনি এমনভাবে বালিশের তলায় রেখেছিলেন যে খুব সহজেই সেটা চোখে পড়ে। আর তৃতীয়ত, খুন করার পর মুখার্জিবাবুর পকেট থেকে নস্যির ডিবেটা আপনি নিয়ে আসতে ভুলে গেছিলেন, আর পরের দিন আমরা লাশের সামনে থাকায় সেই কাজটিও আপনার হয়ে ওঠেনি। যাক দারোগাবু, আমার কাজ তো এখানেই শেষ, বাকিটা আপনিই সামলে নিন। সত্যি আপনি মহান ব্যোমকেশবাবু, আপনার বুদ্ধিমত্তাকে স্যালুট জানাই। বিজয়বাবু দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে অ্যারেস্ট করা হয়, আর সাধু বাবাকে সসম্মানে জেল থেকে মুক্তি দেওয়া হয়। সাধু বাবা ব্যোমকেশকে হাত জড়ো করে বললেন, ধন্যবাদ ধন্যবাদ বাবু ধন্যবাদ। এবার যে আপনাকে আমার জন্য কিছু করতে হবে এর প্রতিদান স্বরূপ। আপনি হুকুম করুন বাবু। এখন থেকে পূজা পার্বণে পশু বলি দেওয়া বন্ধ, দেবতাকে শুদ্ধ মনে ডাকলেই তিনি সাড়া দেবেন, তার জন্য পশু নিধনের কোনো প্রয়োজন নেই। সব কাজ শেষ করে আমি আর ব্যোমকেশ ফিরলাম রজনীকান্ত বাবুর বাড়ি। এখানেও একটা দারুণ রহস্যের উদ্ঘাটন করল ব্যোমকেশ। এবার আবার দুদিন ঘোরা যাবে কোচবিহার, তারপর ফিরতে হবে নিজের বাড়ি। শুনছিলেন আজকের গল্প সত্যান্বেষী ব্যোমকেশ। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণায় আগামী শনিবার আবার একটি গল্প নিয়ে হাজির হব আমরা।